হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা কোলয়েডের ক্লাসিফিকেশন শেষ করার পরে আমরা মিশেল, তারপরে তার ক্লিনজিং অ্যাকশন অফ সোপ এবং তারপরে আমরা ইমালশন এবং সারফেক্টেন্টস সংক্রান্ত আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কোলয়েডের প্রস্তুতি, প্রিপারেশন অফ কোলয়েডস। এবার আমরা বেসিক্যালি দু রকম কোলয়েডের প্রিপারেশন এখানে করবো, এক হচ্ছে লিওফিলিক, দু নম্বর হচ্ছে লিওফোবিক। এবার লিওফিলিক সল আমরা প্রথমে যখন ডিফারেন্স পড়েছিলাম তখন আমরা জেনেছিলাম যে লিওফিলিক সলগুলোতে বা লিওফিলিক কোলয়েডগুলোতে ডিসপার্সড ফেজ এবং ডিসপার্জেন্ট মিডিয়াম এদের মধ্যে একটা স্ট্রং অ্যাট্রাকশন বা স্ট্রং একটা অ্যাফিনিটি থাকে, সেই কারণে এদের প্রস্তুতি খুবই সহজ, জাস্ট ওদেরকে মিক্স করলেই হয়ে যায়। সুতরাং এদের প্রস্তুতির জন্য ডিটেইলড কিছু আর পড়ার দরকার নেই, শুধু এটুকু জানতে হবে যে নো স্পেশাল মেথড ইজ রিকোয়ার্ড টু প্রিপেয়ার লিওফিলিক সল, মানে কোনো স্পেশাল মেথডের দরকার পড়ে না। দিজ আর সিম্পলি ফর্মড বাই মিক্সিং, মানে মিক্স করে দেওয়া, খালি মিশিয়ে দেওয়া, অর শেকিং, কখনও কখনও শুধু মিক্স করলেই হয়, কখনও কখনও মিক্স করার পরে একটু শেকিং মানে একটু ঝাঁকাতে হয়, আবার কখনো খুব সামান্য গরম করতে হয়, ওয়ার্মিং, ডিপিএন ডিএম টুগেদার, অর্থাৎ ডিসপার্সড ফেজ এবং ডিসপার্সড মিডিয়াম পরস্পরের সঙ্গে মিশিয়ে কখনো মেশালেই হয়ে যায়, কখনো মিশিয়ে একটু ঝাঁকাতে হয়, আর কখনো মিশিয়ে সামান্য গরম করতে হয়, উত্তপ্ত মানে হিটিং না, তাই জন্য আমরা লিখেছি ওয়ার্মিং, মানে খুব সামান্য গরম করা, একেবারে অনেক বেশি তীব্র উত্তপ্ত করা তা নয়। এইটুকু করলেই লিওফিলিক সল ইজ রেডি। এবার লিওফোবিক সলের আমরা জানি যেহেতু ডিসপার্সড ফেজ এবং ডিসপার্জেন মিডিয়ামের সঙ্গে কোনো তাদের মধ্যে কোনো অ্যাফিনিটি বা কোনো অ্যাট্রাকশান থাকে না, সেই কারণে এদেরকে বানানোর জন্য কিছু স্পেশাল মেথডের দরকার হয়, কারণ এদেরকে বানিয়ে ওই অবস্থায় এদেরকে স্টেবিলাইজও করতে হয়, সেই কারণে কিছু স্পেশাল মেথডের দরকার হয়। বেসিক্যালি যতগুলো মেথড এখানে আমরা আলোচনা করব তাদেরকে ব্রডলি দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ডিসপার্জন মেথড, একটা হচ্ছে কনডেনসেশন মেথড। ডিসপার্জনের বাংলা হচ্ছে ডিসপার্স করা, মানে চারদিকে ছড়িয়ে পড়া, অর্থাৎ খুব সহজ করে মনে মাথায় রাখলে আমি একটু মুছে নিই ওপরটা, দেখো খুব সহজ করে বলতে গেলে এইটা যদি কোলয়েডাল ডাইমেনশন হয় তাহলে কখনো কখনো কোনো কোনো সল্টস আমরা বানাই, যেমন ধরো যে কোনো ইনঅর্গ্যানিক গোল্ড সল, সিলভার সল বা ফেরিক হাইড্রক্সাইড সল, আমরা এইগুলোকে আলোচনা করার সময় কী বলেছিলাম যে এগুলো হচ্ছে মাল্টি মলিকিউলার, মানে অসংখ্য ছোটো ছোটো মলিকিউলস, তাদেরকে এগ্রিগেট করলে পরে একসঙ্গে জুড়ে গিয়ে তারা এই কোলয়েডাল ডাইমেনশন পায়। আবার কিছু কিছু ক্ষেত্রে এরকম দেখা যায় যে কোনো বড়ো সাইজের পার্টিকেল, সেই বড়ো সাইজের পার্টিকেলটাকে ভেঙে দিতে হবে বিভিন্ন ভাগে ভাগ করলে, তখন ওটা ছোটো ছোটো পার্টিকেলে পরিণত হবে, এবার সেই ছোটো পার্টিকেলগুলো কোলয়েডাল ডাইমেনশনে আসবে। তাহলে দিস ইজ কোলয়েডাল ডাইমেনশন, কোলয়েডাল ডাইমেনশন, এইগুলো হচ্ছে তাদের থেকে স্মলার সাইজের পার্টিকেল আর এইগুলো হচ্ছে বিগার সাইজের পার্টিকেল। তাহলে বড়ো পার্টিকেলগুলোকে কী করতে হবে, ভাঙতে হবে। এই যে ডিসপার্জন মেথড, এটা অ্যাকচুয়ালি এই কাজটাই করা হয়, লার্জ সাইজড মলিকিউল, বড় বড় সাইজের যে মলিকিউলগুলো তাদেরকে ভেঙে ভেঙে ছোটো ছোটো টুকরোতে পরিণত করলাম, করলে পরে তারা কোলয়েডাল স্টেটে আসবে। এবার ডিসপার্স করা মানে যেহেতু চারিদিকে ছড়িয়ে পড়া, তাহলে ওই ছোটো ছোটো পার্টিকেলগুলো যারা চারিদিকে ছড়িয়ে পড়ে আছে, মানে ছড়িয়ে পড়ার পরে তারা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ছোটো ছোটো পার্টিকেল এক একটা কোলয়েডের ফর্মে আসছে। আগে সেটা ছিল না, আগে সেটা বড়ো সাইজের ছিল, সেটাকে ভাঙতে হলো, ভাঙলে পরে বড়ো সাইজ থেকে যে ছোটোগুলো তৈরি হলো তারা চারিদিকে ছড়িয়ে পড়লো এবং সেই ছড়িয়ে পড়ার মাধ্যমে তারা কোলয়েডাল ডাইমেনশন পেলো, তাই জন্য আমরা ডিসপার্জন মেথড বলছি। কনডেনসেশনের বাংলা হচ্ছে ঘনীভূত হওয়া, মানে একসঙ্গে এক জায়গায় এসে জড়ো হওয়া। এই যেহেতু ছোটো ছোটো পার্টিকেলগুলো এক জায়গায় জড়ো হয়ে একটা কোলয়েডের মতন সাইজে আসছে, তাই না, তো এদেরকে আমরা বলতে পারি যে এদেরকে কনডেন্স করলাম, মানে ঘনীভূত করলাম, করে এই ফর্মে এলাম। সেই জন্য এখানে আমি বলছি যে এগ্রিগেশন অফ স্মল পার্টিকেলস, ছোটো ছোটো পার্টিকেলগুলোকে এগ্রিগেট করলাম, মানে কনডেন্স করলাম, কনডেনসেশন মানে ঘনীভূত করলাম, করে আমরা কোলয়েডাল সাইজ পেলাম। তাহলে এই হচ্ছে বেসিক দুটো ডিফারেন্স। কোলয়েড তৈরি করার জন্য আমাদের হয় বড়ো পার্টিকেলকে ভাঙতে হবে, হুইচ ইজ ডিসপারশন, অথবা ছোটো পার্টিকেলগুলোর এগ্রিগেট করতে হবে, হুইচ ইজ কনডেনসেশন। ক্লিয়ার? এইবার ডিসপারশন মেথডের আন্ডারে তিনটে পার্ট আছে, মানে তিন ধরনের ডিসপারশন মেথড আছে। একটা হচ্ছে মেকানিক্যাল ডিসপারশন, যান্ত্রিক, যে কী বলবো, ডিসপার্জন মানে ওই ভেঙে দেওয়া আর কি। এক হচ্ছে ব্রেডিংস আর্ক মেথড, আর থার্ড এবং এই যতগুলো এখন আমরা আলোচনা করব তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে পেপটাইজেশন। এই তিনটে মেথড হচ্ছে ডিসপার্জন মেথডের আন্ডারে। আর কনডেনসেশন মেথডকে ব্রডলি দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ফিজিক্যাল মেথডস, একটা হচ্ছে কেমিক্যাল মেথডস। ফিজিক্যাল মেথডের আন্ডারে বাই এক্সচেঞ্জ অফ সলভেন্ট এবং বাই এক্সেস কুলিং, অতিরিক্ত তাপমাত্রা কমিয়ে দেওয়া। আর কেমিক্যাল মেথডের মধ্যে চারটে মেথড আছে, ডাবল ডিকম্পোজিশন, যাকে আমরা বাংলায় বলি বিনিময় বিক্রিয়া, রিডাকশন, বিজারণ, অক্সিডেশন, জারণ
এবং হাইড্রোলিসিস অর্থাৎ আর্দ্র বিশ্লেষণ। তাহলে টোটাল ব্যাপারটা কী দাঁড়ালো, দেখো প্রথম কথা হচ্ছে লায়োফিলিক তাদেরকে তৈরি করার জন্য কোনো মেথড আমাদের পড়তে হবে না, কারণ কোনো স্পেশাল মেথডই নেই, খালি মিক্স করলেই হয়ে গেল, বা মিক্স অ্যান্ড শেকিং বা মিক্স অ্যান্ড ওয়ার্মিং। আর লায়োফিলিকদের ক্ষেত্রে দুটো মেথড, ডিসপারজন কন্ডেনসেশন, ডিসপারজনের আন্ডারে তিনটে মেথড, কন্ডেনসেশনের আন্ডারে দুটো প্লাস চারটে, ছটা মেথড, তাহলে ছয় আর এখানে তিনটে, নটা মেথড আমরা এবার মানে প্রত্যেকটা এক এক করে দেখব। তাহলে ডিসপারজন মেথডের আন্ডারে প্রথমটা হচ্ছে মেকানিক্যাল ডিসপারজন। মেকানিক্যাল মানে মেশিন ব্যবহার করে যে কাজ করা হবে, মেকানিক্যাল ডিসপারজনকে আমরা বলতে পারি, যান্ত্রিক ডিসপারজন মানে ওই আর কি, বিচূর্ণ করা, যান্ত্রিক বিভাজন বলতে পারি। এখন এবার এই প্রসেসটার আন্ডারে যা যা আছে সেগুলো মানে বাই সেন্টেন্স মুখস্থ করার থেকে এমনি যদি একটা এরকম ফ্লো চার্টের আকারে মুখস্থ করে রাখি তাহলে বিষয়টা সহজে মনে থাকবে, সেই কারণে আমি একটা ফ্লো চার্ট মতন বানিয়েছি। কী করা হয়, প্রথমে যে বড়ো সাইজের যে মলিকিউলগুলো সেগুলোকে গ্রাইন্ড করা হয়, মানে চূর্ণ করা হয়, করে ছোটো পার্টিকেলে পরিণত করা হয়। ছোটো পার্টিকেলগুলোকে এবার লেখা আছে শেকিং উইথ ডিএম, মানে ডিসপারজন মিডিয়ামটা এই ছোটো পার্টিকেলগুলোর সঙ্গে মেশানো হয়, যে ডিসপারজন মিডিয়ামের মধ্যে কোলারটা তৈরি করা হবে, করে ঝাঁকানো হয়, করলে একটা সাসপেনশন টাইপের তৈরি হয়। সাসপেনশন কেন, কারণ এই পার্টিকেলগুলোর সাইজ এখনও কোলোয়েডাল ডাইমেনশানে আসেনি, তার থেকে বেশি, তার জন্য সাসপেনশন তৈরি হয়। এইবার সেইটাকে আমরা কোলোয়েড মিল বলে একটা মেশিন আছে, যন্ত্র আছে, যার মধ্যে প্রবেশ করানো হয় সাসপেনশনটাকে, এবং সেখানে ফার্দার ব্রেকডাউন হয়, মানে এবার এই সাসপেনশন থেকে কোলোয়েড পার্টিকেলগুলো মানে ডিসপার্সড ফেজের যে পার্টিকেলগুলো তারা আরও ব্রেকডাউন হবে, হয়ে এবার তারা কোলোয়েডাল ডাইমেনশানে যাবে আর কি। এবার সেইটা করে ফাইনালি আমরা পার্টিকেলস অফ কোলোয়েডাল সাইজ পেলাম। এবার এই কোলোয়েড মিলের মধ্যে কীভাবে ঘটনাটা ঘটে সেই সব আর আমাদের খুব ডিটেল জানার দরকার লাগে না, একটা সেন্টেন্স খেলে আমি বলতে পারি যে কোলোয়েড মিলের মধ্যে দুটো হুইল থাকে, দুটো চাকা থাকে, দুটো পরস্পরের বিপরীত দিকে ঘোরে, একটা ক্লকওয়াইজ থাকলে আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ, সেই দুটো চাকা যে ঘুরছে তার মাঝখানে, দুটো চাকার মাঝখানে এই সাসপেনশনটাকে প্রবেশ করানো হয়, করলে পরে তারা কী করে ওকে আরও ফার্দার ব্রেকডাউন করে, এবং তারপর সেই মিলটার মানে সেই যন্ত্রটার মধ্যে আর কি ওই চাকাটার দুপাশ দিয়ে ছিটকে ছিটকে আর কি পুরো সিস্টেমটা বেরোয়, যারা কি না কোলোয়েডাল ডাইমেনশান প্রাপ্ত হয়ে গেল। এইভাবে ইঙ্ক মানে যে কোনো ধরনের কালি, সেটা পেনের কালিও হতে পারে, কালি, পেইন্টস, ঠিক আছে, মানে যে কোনো ধরনের পেইন্ট হতে পারে, লুব্রিকেন্টস, ভার্নিশ, মানে কাঠের মধ্যে যেগুলো পালিশ করার জন্য যে জিনিসটা ব্যবহার করা হয় সেগুলো, এই সমস্ত কিছুগুলো তৈরি করা হয় মেকানিক্যাল ডিসপারজন এই পদ্ধতির মাধ্যমে। তাহলে আমাদেরকে শুধুমাত্র এই ফ্লোচার্টটা মনে রাখলে, আমরা পরীক্ষার সময় যদি ফ্লোচার্টও লিখি, যদি পরীক্ষায় আসে যে মেকানিক্যাল ডিসপারজনে পদ্ধতিটা লেখো, তাহলে আইদার আমরা এই ফ্লোচার্টটাও লিখে দিতে পারি, বা এই ফ্লোচার্ট ব্যবহার করে আমরা সেন্টেন্স তো বানাতেই পারবো। সুতরাং এই হলো মেকানিক্যাল ডিসপারজন। ডিসপারজন মেথডের আন্ডারে সেকেন্ড যেটা মেথড সেটা হচ্ছে ইলেকট্রো ডিসপারজন, যেটাকে আমরা নাম বলছিলাম ব্রেডিগস আর্ক মেথড। এবার একটা কথা উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে কোনো কোনো বইতে এই ব্রেডিগস আর্ক মেথডটাকে কন্ডেনসেশন মেথডের আন্ডারে রাখা হয়, ডিসপারজন নয় কন্ডেনসেশন। অ্যাকচুয়ালি যেটা হয় এই পার্টিকুলার মেথডটা, এই মেথডটা তো ডিসপারজন মেথড কন্ডেনসেশন মেথড দুটোই এখানে কাজে আসছে, সে কারণে আমরা এটাকে অ্যাকচুয়ালি মানে আসলে এটাকে বলতে হবে আমাদের যে ডিসপারজন মেথড এবং কন্ডেনসেশন মেথড, এই দুটোই কম্বিনেশান হচ্ছে এই পার্টিকুলার মেথডটা, ব্রেডিগস আর্ক মেথড। ঠিক আছে, কী করে সেটা আমি এটা ব্যাখ্যাটা বললেই বুঝতে পারবে। কী করা হয়, দেখো এটা একটা কন্টেনার, এই কন্টেনারের মধ্যে নেওয়া হয়েছে জল আর তার সঙ্গে সামান্য পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই জলটা হচ্ছে এখানে ডিসপারজন মিডিয়াম। ঠিক আছে, এই ডিসপারজন মিডিয়ামের মধ্যে, এই ডিসপারজন মিডিয়ামটাকে মানে পুরো সিস্টেমটাকে রাখা হয়েছে একটা আইস বাথের মধ্যে, এটা আইস, ঠিক আছে, আইস বাথ, আইস বাথের মধ্যে সিস্টেমটাকে রাখা হয়েছে, যেখানে ডিসপারজন মিডিয়াম হচ্ছে জল আর তার সঙ্গে সামান্য পটাশিয়াম হাইড্রোক্সাইড মেশানো হয়েছে, এটাকে বলা হয় স্টেবিলাইজার, স্টেবিলাইজিং এজেন্ট। ওই যে আমরা বলছিলাম যে যদি লায়োফোবিক হয় তাহলে কোনো ইন্ট্রাকশন, কোনো অ্যাট্রাকশন থাকে না ডিপি আর ডিএমের মধ্যে, তাই সিস্টেমটাকে স্টেবিলাইজ করার জন্য সামান্য পরিমাণে এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড মেশানো হয়। এবার এই দুটো হচ্ছে দুটো ইলেকট্রোড, কোন ইলেকট্রোড, যে মেটাল ইলেকট্রোড লেখা আছে, যে মেটালের আমাকে কোলোয়েড বানাতে হবে সেই মেটালের ইলেকট্রোড। প্রথম এটা একটু পড়ি সেন্টেন্সটা, জেনারেলি মেটাল সলস নেমলি গোল্ড সল, সিলভার সল, প্ল্যাটিনাম সল এটসেট্রা আর প্রিপেয়ার্ড বাই দিস মেথড, অর্থাৎ ব্রেডিগস আর্ক মেথডে আমরা মেটাল সলগুলো তৈরি করি, গোল্ড সল, সিলভার সল, কপার সল ইত্যাদি। এবার যে মেটালের সল তৈরি করব সেই মেটালের এখানে আমরা দুটো ইলেকট্রোড নেব,
ক্যাথোড অ্যানোড, তাদেরকে খুব হাই ভোল্টেজ কোনো সোর্সের সঙ্গে যুক্ত করা হবে। এবার যে মুহূর্তে এখানে সার্কিটটা কমপ্লিট হলো, এই মেটালগুলো দিয়ে হাই ভোল্টেজ এখানে এসে উপস্থিত হবে এবং এই হাই ভোল্টেজের কারণে এখানে প্রচুর পরিমাণে হিট তৈরি হবে, যে হিটে এই মেটালের যে প্রান্তভাগগুলো এইগুলো মানে হিটে গলে যাবে, তা তো হবেই, গলে যাওয়ারও পরবর্তী মানে ভেপোরাইজ হয়ে যাবে আর কি। তো এইখানে মেটালের ভেপার তৈরি হবে, কিছু ধোঁয়ার মতন কিছু দেখা যাবে এবং সেই ভেপারগুলো এই ঠান্ডা জলের উপস্থিতিতে, যেহেতু আইস আছে, ঠান্ডা জলের উপস্থিতিতে তারা ঘনীভূত হয়ে যাবে, আবার কনডেন্সড হয়ে যাবে এবং ভেপারগুলো কনডেন্সড হয়ে ফাইনালি সল পার্টিকেলগুলো তৈরি করবে, ঠিক আছে। এবার এই যে হাই ভোল্টেজটা এখানে আসছে, যখন হাই ভোল্টেজ যখন এই প্রান্তে এলো, এই সময় ঠিক এই প্রান্তে যে হিটটা তৈরি হবে, এটাকে আমরা অনেক সময় রিলেট করতে পারি কার সঙ্গে, তোমরা নিশ্চয়ই ওয়েল্ডিংয়ের কাজ দেখেছো, যেখানে ওয়েল্ডিং মেশিনটার সঙ্গে লোহাটা যে মুহূর্তে স্পর্শ করে সেখানে একটা প্রচণ্ড পরিমাণে একটা হিট তৈরি হয় এবং আমরা সেখানে একটা ইলেকট্রিক স্পার্ক দেখি। তো ওই পার্টিকুলার যে ব্যাপারটা, সেই রকম একটা ঘটনা এখানে ঘটে, যেটাকে বলা হয় যে স্ট্রাইকিং অফ অ্যান আর্ক, ঠিক আছে। যেমনটা আমরা দেশলাই কাঠি, যখন দেশলাই মানে বক্সের সঙ্গে, ম্যাচ বক্সের মধ্যে যখন কাঠিটাকে ঘষি, যে মুহূর্তে ওখানে আগুনের স্ফুলিঙ্গটা জ্বলে ওঠে, ওইটাকে বলা হয় স্ট্রাইকিং অফ এ ম্যাচ স্টিক। তো সেই রকমই মানে স্ট্রাইকিং মানে ওই জায়গাটা যে জ্বলে ওঠার যে ব্যাপারটা, এটা একটা টেকনিক্যাল টার্ম, সেই কারণে এই আর্ক মেথড কথাটা ব্যবহার করা হয়েছে, ওয়েল্ডিংয়ের সঙ্গে যুক্ত একটা টেকনিক্যাল টার্ম এটা। তো পুরো ব্যাপারটা তাহলে কী হয় বোঝা গেল, আমি এবার এইখানে চলে আসি, দেখো তো লেখা আছে অ্যান আর্ক ইজ স্ট্রাক বিটুইন, স্ট্রাক মানে স্ট্রাইকিং করা হলো যেটা, অ্যান আর্ক ইজ স্ট্রাক বিটুইন দ্য মেটাল ইলেকট্রোডস আন্ডার দ্য সার্ফেস অফ ওয়াটার অর আদার সুইটেবল ডিসপারশন মিডিয়াম, জেনারেলি ওয়াটারের মধ্যেই করা হয়, কন্টেনিং সাম স্টেবিলাইজার সাচ অ্যাজ স্ট্রেস অফ কেওএইচ। তো কী করা হচ্ছে, প্রথমে একটা আর্ক তৈরি করা হচ্ছে, মানে এই জায়গাটাতে ওই স্ফুলিঙ্গটা তৈরি হচ্ছে এবং তার ফলে ওইখানে মেটালটা ভেপোরাইজ হচ্ছে। সেই ব্যাপারটা কোথায় করানো হচ্ছে, আন্ডার দ্য সার্ফেস অফ ওয়াটার, জল যেটা ডিসপারশন মিডিয়াম তার মধ্যে। এবার সেখানে সামান্য কেওএইচ আগে থেকে মেশানো আছে স্টেবিলাইজার। বলছে ইন্টেন্স হিট অফ আর্ক, এই যে ওখানে আর্কটা তৈরি হচ্ছে তার যে প্রচণ্ড পরিমাণে যে ওখানে হিটটা তৈরি হয়, সেই হিটটা কী করছে, ভেপোরাইজেস সাম অফ দ্য মেটাল, কিছু পরিমাণ মেটালকে এখান থেকে ভেপোরাইজ করছে, হুইচ গেটস কনডেন্সড আন্ডার কোল্ড ওয়াটার। এখানে যেহেতু কোল্ড ওয়াটার আছে, ওয়াটার কোল্ড কী করে হলো, ওয়াটার ইজ কুলড বাই ইমার্জিং দ্য সিস্টেম ইনটু অ্যান আইস বাথ। তাহলে পুরো ব্যাপারটা কী দাঁড়ালো, আমরা যেটা বলতে পারি যে এখানে যখনই ইলেকট্রিক স্পার্কটা এখানে তৈরি হচ্ছে, এখানে মেটালটা ভেপোরাইজ করছে, সেই ভেপোরাইজ করা মেটালটা আবার ঠান্ডা জলের সংস্পর্শে এসে কনডেন্সড হয়ে যাচ্ছে, ঘনীভূত হয়ে এবার সল পার্টিকেল তৈরি করছে। এবার লাস্টে আমরা লিখছি, আচ্ছা এখানে ওই সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে, অ্যান্ড দাস সল পার্টিকেলস আর প্রডিউসড, ওইটা আমি এখানটা লিখতে মিস করে গেছি, এটা তোমরা অ্যাড করে নাও। আর লাস্টে এখানটা আমি বলছি যে দিস মেথড ইজ কম্বিনেশন অফ ডিসপারশন অ্যান্ড কনডেন্সেশন, সেই কারণেই কোনো বইতে এটা ডিসপারশন মেথডের আন্ডারে এটাকে লেখা থাকে, আবার কোনো বইতে কনডেন্সেশন মেথডের আন্ডারে লেখা থাকে। তো যখন বলছি যে ভেপোরাইজেশন অফ মেটাল পার্টিকেলস, মিনস ভেপোরাইজেশন অফ মেটাল পার্টিকেল, ওখানে যে মেটাল পার্টিকেলগুলো ভেপোরাইজ করছে, তাহলে সলিড স্টেট থেকে যে ভেপার স্টেটে যাচ্ছে, বড়ো পার্টিকেল থেকে ছোটো পার্টিকেল তৈরি হচ্ছে, লার্জ পার্টিকেল কনভার্টস ইনটু স্মল পার্টিকেলস, দ্যাট ইজ ডিসপারশন। আর যখন ইভ্যাপোরেটেড পার্টিকেলগুলো যখন ওই ঠান্ডা জলের সংস্পর্শে এসে ঘনীভূত হচ্ছে, মানে কনডেন্সড হচ্ছে, তো সে প্রসেসটা ইটসেলফ কনডেন্সেশন, ইভ্যাপোরেটেড পার্টিকেলস দেন আন্ডারগো কনডেন্সেশন টু ফর্ম কোলাইডাল সল্টস। তাহলে এই দুটো প্রসেসের যেহেতু মিক্সচার, তাই আমরা এই পয়েন্টটাকে খুব গুরুত্ব সহকারে মনে রাখবো, ডিসপারশন মেথডের আন্ডারে শেষ যে প্রসেসটা বা মেথডটা কোলাইড প্রস্তুতির, সেটা হচ্ছে পেপটাইজেশন। আমাদের সিলেবাসের রেসপেক্টে এইটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে কোয়েশ্চেন অনেক বেশি পরিমাণে আসে। এবার পেপটাইজেশনে কী করানো হয়, পেপটাইজেশনে একটা সবে সবে তৈরি করা একটা প্রেসিপিটেট বা অধক্ষেপ, যে কোনো একটা রিয়াকশন করানো হলো, এ এর সঙ্গে বি, সাপোজ সি অধক্ষিপ্ত হলো, এবার সেই সি পদার্থটার আমরা কোলাইডাল সলিউশন বানাবো, মানে প্রেসিপিটেট থেকে কোলাইডাল স্টেটে নিয়ে যাওয়া। আমি এর আগে কোনো এক সময় বলেছিলাম, যখন আমরা লায়োফোবিক লায়োফিলিক এদের ডিফারেন্সিয়েট করছিলাম, একটা শব্দ কোয়াগুলেশন, কোয়াগুলেশন মানে হচ্ছে তঞ্চন, মানে অর্থাৎ সেখানে আমরা কী করতাম, আমরা কোলাইডাল স্টেট থেকে প্রেসিপিটেশন বানাতাম, মানে কোলয়েডটা যখন তার স্টেবিলিটি হারাতো তখন সেখান থেকে তৈরি হতো প্রেসিপিটেশন বা অধক্ষেপ। এবার পেপটাইজেশন হচ্ছে ওই কোয়াগুলেশনের উল্টো প্রসেস, এখানে আমরা অধক্ষেপ থেকে
কোলয়েডাল সলিউশন বানাই। অধক্ষেপটার সঙ্গে অধক্ষেপটাকে সদ্য প্রস্তুত একটা অধক্ষেপ বা প্রেসিপিটেশন সেটাকে আলাদা করে নিয়ে পাত্রে নিয়ে তার মধ্যে উপযুক্ত ডিসপারজন মিডিয়াম মেশানো হয়। ডিসপারজন মিডিয়াম মিশিয়ে সামান্য পরিমাণে ইলেকট্রোলাইট মেশানো হয়, তড়িৎ বিশ্লেষ্য মিশিয়ে ঝাঁকানো হয়। আচ্ছা করে ঝাঁকালে পরে কী হয়, আমরা পেয়ে যাই কোলয়েড সলিউশন। এই যে প্রসেসটা, এই প্রসেসকে আমরা বলি পেপটাইজেশন। অর্থাৎ প্রেসিপিটেশন থেকে বা প্রেসিপিটেট থেকে আমরা যদি কোলয়েড পাই তাহলে সেই যে কনভার্সনটা সেটা হচ্ছে পেপটাইজেশন। এবার যে ইলেকট্রোলাইটটা মেশানো হয় সেটাকে বলা হয় পেপটাইজিং এজেন্ট। মানে ওকে না মেশালে কোলয়েড থেকে আমরা প্রেসিপিটেট থেকে আমরা কোলয়েড স্টেটে যেতে পারবো না। এবার কেন পারবো না তার মেকানিজম পরে বলছি। তার আগে এটা দেখো যে দ্য প্রসেস অফ কনভার্টিং আ ফ্রেশলি প্রিপেয়ার্ড প্রেসিপিটেট, ফ্রেশলি প্রিপেয়ার্ড সবে সবে তৈরি করা, ইনটু কোলয়েডাল সলিউশন। ফ্রেশলি প্রিপেয়ার্ড প্রেসিপিটেট থেকে আমরা কোলয়েডাল সলিউশন, এই এই যে কনভার্সনটা হচ্ছে এইটাকে আমরা বলি পেপটাইজেশন। কী করা হয় এখানে, বাই শেকিং ইট উইথ ডিএম। শেকিং ইট, ইট মানে কোনটা, প্রেসিপিটেটটা। প্রেসিপিটেটটাকে ডিসপারজন মিডিয়ামের সঙ্গে মিশিয়ে ঝাঁকানো হয় ইন প্রেজেন্স অফ স্মল অ্যামাউন্ট অফ ইলেকট্রোলাইট, খুব সামান্য পরিমাণ তড়িৎ বিশ্লেষ্যের উপস্থিতিতে। এই ঘটনাকে আমরা পেপটাইজেশন বলছি। আর অ্যান্ড দ্য ইলেকট্রোলাইট ইউজড কল্ড পেপটাইজিং এজেন্ট। এই ইলেকট্রোলাইটটা যেটা ব্যবহার করা হলো এটাকে পেপটাইজিং এজেন্ট বলে। দুটোরই ডেফিনিশন আমাদের মুখস্থ রাখতে হবে, মানে মুখস্থ মানে কি, এই তো এইটা লিখলেই তো হয়ে যাবে। আচ্ছা এবার দু একটা এক্সাম্পল দিচ্ছি আমি এখানে। এই যে প্রেসিপিটেট ফেরিক হাইড্রোক্সাইড, এর সঙ্গে উপযুক্ত এই যে তড়িৎ বিশ্লেষ্য ইলেকট্রোলাইট যেটা মেশানো হয় পেপটাইজিং এজেন্ট হিসাবে সেটা হচ্ছে ফেরিক ক্লোরাইড। এবারে কি হয়, মানে মানে আমরা এখানে যে মেথডটার নাম বলবো আর কি, মানে কীভাবে কোলয়েড তৈরি হচ্ছে আর কি, পেপটাইজেশন মানে পেপটাইজেশনের মাধ্যমে কোলয়েড তৈরি হচ্ছে মেকানিজমটা, সেইখানে এই মেকানিজমে বিভিন্ন জিনিস ঘটতে পারে। আমাদের সিলেবাসে যে কোনো এক্সাম্পল দেওয়া থাকবে সেইখানে আমরা একটা পার্টিকুলার শব্দ ব্যবহার করি, সেটা হচ্ছে আমরা কমন আয়ন এফেক্টের আগে পড়েছি আয়নিক ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে। তো কমন আয়ন এফেক্টের মতন একটা ঘটনা ঘটে, আমরা এখানে বলি ওটাকে সিলেক্টিভ অ্যাডসর্পশন, সিলেক্টিভলি অ্যাডসর্ব বা অধিশোষণ হয়, কার হয়, কোনো একটা আয়নের। এবার এই যে প্রেসিপিটেট এবং এই যে ইলেকট্রোলাইট এদের মধ্যে যে আয়নটা কমন, এখানে এফি থ্রি প্লাস আছে, এখানেও এফি থ্রি প্লাস আছে, এফি থ্রি প্লাসটা কমন, তো ইলেকট্রোলাইটের ওই কমন আয়নটাকে প্রেসিপিটেট কী করে, অ্যাডসর্ব করে, অধিশোষিত করে, এবং তারপর ফার্দার তৈরি হয় কোলয়েড। কী করে হয় ডিটেলটা এর পরে বলছি। তো তৈরি হওয়ার পরে সেটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি কোলয়েডটাকে, যে অধক্ষেপটা নিয়েছিলাম সেটাকে আমরা থার্ড ব্র্যাকেটে লিখি, আর যে আয়নটা এখানে সিলেকটিভলি অ্যাডসর্ব হচ্ছে মানে কমন আয়ন যেটা সেটাকে থার্ড ব্র্যাকেটের পাশে লিখি। এইটুকু হয়ে গেল আমার কোলয়েড। এবার এই যে একটা ড্যাশ মতন লাইন দেওয়া আছে, ডট ডট লাইন, এই লাইনের ওপারে যেটা আছে সেটা কাউন্টার আয়ন। এই এই আয়নটা হচ্ছে আমার জলীয় দ্রবণে, জল যদি ডিসপারশন মিডিয়াম হয় তাহলে জলের মধ্যে আয়নটা থেকে যাবে। সল হচ্ছে এইটুকু, মানে কোলয়েডাল পার্টিকেল হচ্ছে এইটুকু। এবার শুধুমাত্র একটা ক্যাটায়ন তো একা একা উপস্থিত থাকতে পারে না, কোলয়েড পার্টিকেল যদি এইটা হয় তাহলে এই যে সিএল মাইনাসটা ও তো আর সিস্টেম থেকে বাইরে চলে যাবে না, জলের মধ্যেও তো থাকবে, তো সেইটাকে এরকম বাইরে একটা ডটেড লাইন দিয়ে তার বাইরে দেখানো হয় আর কি, যেটা ডিসপারজন মিডিয়ামের পার্ট। সল হচ্ছে এইটুকু, তাহলে সলের ওভারঅল চার্জ কি, থ্রি প্লাস মানে পজিটিভ চার্জ। সলের চার্জগুলো আমাদেরকে জানতে হয় আর কি, তাহলে সলের চার্জ জানতে গেলে আমাকে সলটার যে ফর্মুলা সেটা জানতে হবে। এজিআই সিলভার আয়োডাইড যদি প্রেসিপিটেট হয়, তার সঙ্গে আমরা সিলভার নাইট্রেট যদি মেশাই ইলেকট্রোলাইট হিসাবে, তাহলে কমন আয়ন হচ্ছে এজি প্লাস। তাহলে আমরা সলের স্ট্রাকচার ঠিক করে লিখব অধক্ষেপটাকে থার্ড ব্র্যাকেটে, আর তার পাশে কমন আয়নটাকে লিখে দিলাম, আর কাউন্টার আয়নটাকে ডটেড লাইন দিয়ে পাশে লিখছি। সল কোনটুকু, এইটুকু, সলের চার্জ কি, পজিটিভ। ওই একই এজিআই প্রেসিপিটেটের মধ্যে আমরা যদি পটাশিয়াম আয়োডাইড মেশাই, তাহলে পটাশিয়াম আয়োডাইড আর সিলভার আয়োডাইড এর মধ্যে আই মাইনাসটা কমন, তাহলে সলের স্ট্রাকচার কী হবে, প্রেসিপিটেড মানে এজিআই থার্ড ব্র্যাকেটের মধ্যে আর বাইরে কমন আয়ন, আর তারও বাইরে সেপারেট সেপারেশন যে দেখানো হয়েছে ডটেড লাইন তার বাইরে কে প্লাস, তাহলে সল হচ্ছে এইটুকু, সলের চার্জ নেগেটিভ। ঠিক আছে, তাহলে একই এজিআই সল কখনো পজিটিভ চার্জ হতে পারে, কখনো নেগেটিভলি চার্জ হতে পারে। ঠিক আছে, এটা এইটা নিয়ে একটা কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনটা পরে বলছি। আবার দেখো, প্রথমে ফেরিক হাইড্রোক্সাইড লিখেছিলাম, পরবর্তীকালেও ফেরিক হাইড্রোক্সাইড লিখেছি। ফেরিক হাইড্রোক্সাইড সলে আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইড মিশাই, তাহলে হাইড্রোক্সাইড হাইড্রোক্সাইড ওইচ মাইনাসটা কমন, তাহলে সল যেটা তৈরি হবে তার স্ট্রাকচার কী হবে, থার্ড ব্র্যাকেটে ফেরিক হাইড্রোক্সাইড আর বাইরে হাইড্রোক্সাইড আয়ন, হাইড্রোক্সাইড আয়ন।
আর তারও বাইরে সেপারেশন দিয়ে বাইরে হচ্ছে এন এ প্লাস, যেটা হচ্ছে কাউন্টার আয়ন, যেটা হচ্ছে ডিসপারশন মিডিয়ামে থাকবে। তাহলে আমার সল হচ্ছে এইটুকু, তাহলে সলের চার্জ কীরকম? নেগেটিভ। তাহলে সলটা নেগেটিভ চার্জ। তাহলে আমরা যে সলই বানাই না কেন, সেটা হতে পারে ফেরিক হাইড্রোক্সাইড, হতে পারে সিলভার আয়োডাইড, পেপটাইজিং এজেন্টের উপর ডিপেন্ড করবে যে পেপটাইজিং এজেন্টের কোন আয়নটা এখানে কমন, যে আয়নটা কমন হবে সেই আয়নটাকে আমরা সলের স্ট্রাকচারের মধ্যে রাখবো, সেই অনুযায়ী সলটার চার্জ তৈরি হবে। আরও অনেক এক্সাম্পল হয়, আমি এখানে দুটো আরও এক্সাম্পল দেখাতে পারি। ধরো আমি হেডিংটাই মুছে দিচ্ছি, তাহলে এখানে দেখাতে সুবিধা হবে আমার। ধরো যাক সিডিএস মানে ক্যাডমিয়াম সালফাইড বা ধরো আর্সেনিয়াস সালফাইড, এদের প্রেসিপিটেশন, তোমরা এখানে এগুলোকে 5-6 বলে অ্যাড করতে পারো। এদের প্রেসিপিটেশনের মধ্যে আমরা যদি H2S মেশাই অ্যাজ এ পেপটাইজিং এজেন্ট, তাহলে এখানে সালফাইড আয়নগুলো কমন হয়ে যায়। তাহলে আমি একটার এখানে সংকেত লিখে দেখাচ্ছি, সিডিএস আর সালফাইড, মানে থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে প্রেসিপিটেট পার্টটা আর বাইরে থাকবে কমন আয়নটা। এই হয়ে গেল আমার সল। আর সলের বাইরে আমি যদি এখানে H2S থেকে H প্লাস তৈরি হবে, তো H প্লাস বা 2H প্লাস যাই লেখানো কেন, তো এটা হয়ে গেলো ডিসপারশন মিডিয়ামের পার্ট। এইটুকু হচ্ছে ডিসপার্সড ফেজ মানে সল পার্টিকেলের পার্ট। তাহলে সল পার্টিকেলের চার্জ কীরকম? নেগেটিভ। তো আর্সেনিয়াস সালফাইড, তারপরে ক্যাডমিয়াম সালফাইড, এরা সবাই নেগেটিভলি চার্জ হয়। এরপর আসছি মেকানিজম অফ পেপটাইজেশন, মানে পেপটাইজেশন কীভাবে হয় বা কেন হয়। এর কারণটাই যেটা বললাম যে সিলেক্টিভ অ্যাডসর্পশন। কী হয়, প্রেসিপিটেটগুলোর সারফেসটা অত্যন্ত রাফ হয়। এবার আমরা জানি যে যদি অ্যাডসর্বেন্ট কোনো একটা থাকে, অধিশোষক, তার সারফেস যদি খুব রাফ হয়, তাহলে সেই রাফ সারফেসে অনেক বেশি পরিমাণে অ্যাক্টিভ সাইটস তৈরি হয় এবং তার অ্যাডসর্বিং পাওয়ার অনেক বেড়ে যায়। তাহলে আমরা এখানে ওটাই লিখছি, প্রথমে প্রেসিপিটেট হ্যাভ রাফ সারফেস, সো দে আর গুড অ্যাডসর্বেন্ট। এবার আপন অ্যাডিং ইলেকট্রোলাইট, ইলেকট্রোলাইট যখন অ্যাড করা হচ্ছে, দ্য কমন আয়ন গেটস সিলেক্টিভলি অ্যাডসর্বড অন দ্য সারফেস অফ প্রেসিপিটেট। অর্থাৎ প্রেসিপিটেটের সারফেসের উপরে কমন আয়নটা, ধরো যদি ফেরিক হাইড্রোক্সাইড হয় তাহলে তার উপরে Fe3+ কমন আয়ন, সেটা অ্যাডসর্ব হয়ে গেল সিলেক্টিভলি, মানে OH- মানে FeCl3 ক্লোরাইডটা অ্যাডসর্ব হলো না, অনলি কমন আয়নটা অ্যাডসর্ব হলো। এবার আমার একটা ছোটো ছবির মাধ্যমে দেখিয়েছি, এটা যদি ওই প্রেসিপিটেটটা হয়, তাহলে প্রেসিপিটেটকে ঘিরে এই পজিটিভ চার্জগুলো, পজিটিভ চার্জ বলা যে আয়নগুলো, তারা অবস্থান করছে। এবার এই পজিটিভ চার্জগুলো পরস্পরকে কী করবে, রিপেল করবে, তাই না? কারণ এই চার্জগুলো তারা তো মিনিমাইজ করতে চাইবে, তারা পরস্পরের কাছাকাছি যখনই চলে এসছে সারফেসের মধ্যে অসংখ্য পজিটিভ চার্জ আয়ন, ক্যাটায়ন, তাহলে তারা সবাই এবার পরস্পরকে রিপেল করবে। রিপেল যেই করবে তখন এই বড় পার্টিকেলটা ব্রেকডাউন হবে, মানে ভেঙে ছোটো ছোটো পার্টিকেল তৈরি করবে। এবার এই ছোটো পার্টিকেলগুলো সবাই হচ্ছে কোলয়েডাল ডাইমেনশান প্রাপ্ত হবে। যদি এর মধ্যে কোনো পার্টিকেল দেখা যায় যে কোলয়েডাল ডাইমেনশানে এলো না, তখন ফার্দার এদের আবারও ব্রেকডাউন হবে ডিউ টু এক্সেস অফ দ্যাট চার্জ। এবার যখন কোলয়েডাল ডাইমেনশানে এসে যাবে, তখন ওদের চারদিকে যতটুকু চার্জ আছে, ছোটো পার্টিকেলের চারদিকে কম চার্জ থাকবে, সেই চার্জটা আর ওদেরকে মানে ফার্দার আর ব্রেকডাউন হবে না, মানে সেই চার্জটা ওখানে স্টেবল অবস্থায় থাকতে পারবে, তাদের মধ্যে পরস্পরের মধ্যে এতটাও বিকর্ষণ হবে না যে ওরাও ফার্দার ব্রেকডাউন হয়ে যাবে, সেইটা আর হবে না। যখন কোলয়েডাল ডাইমেনশানে এসে গেল, তারপরে আর ব্রেকডাউন হবে না। তো লিখছি, দিস কমন আয়ন ফর্মস এ পারমানেন্ট লেয়ার অন দ্য PPT, যেটা এখানে দেখানো হয়েছে, পারমানেন্ট একটা লেয়ার তৈরি করে। সিন্স সেম চার্জ রিপেল ইচ আদার, যেহেতু একই চার্জ যদি হয় তারা পরস্পরকে বিকর্ষণ করে, দিস পার্টিকেলস, এই পার্টিকেলগুলো, পার্টিকেল মানে কোনগুলো, যেখানে প্রেসিপিটেট তার চারদিকে পজিটিভ চার্জ রয়েছে এই অবস্থাটা, টু মিনিমাইজ দ্য হেভি রিপালশন, এই ভয়ঙ্কর যে রিপালশন এটাকে কমানোর জন্য কী করে, ব্রেক্স ডাউন ইন্টু স্মলার পার্টিকেলস অফ কোলয়েডাল ডাইমেনশন অ্যান্ড দাস দ্য সেটেল ডাউন পার্টিকেলস, মানে যখন এরা প্রেসিপিটেট অবস্থায় ছিল তখন তো সেটেল ডাউন মানে নিচে পাত্রের নিচে থিতিয়ে পড়েছিল, এইবার যখন এরা ব্রেকডাউন হয়ে যখন এরা ছোটো ছোটো পার্টিকেলে পরিণত হয়ে গেল, এই ছোটো পার্টিকেলগুলো এতটাই হালকা যে এরা পাত্রের তলায় আর এরা থিতিয়ে পড়তে এদের হবে না, ফলে ওরা থিতিয়ে পড়া অবস্থা থেকে আবার সলিউশনের মধ্যে উঠে আসতে শুরু করবে। তো সেটাই লিখছি যে অ্যান্ড দ্য সেটেল ডাউন পার্টিকেলস কামস ইন টু সলিউশন টু ফর্ম লায়োফোবিক সল এগেন। অর্থাৎ ওরা ছোটো পার্টিকেল যখন হয়ে গেল, তারা বড় পার্টিকেলের মতন অত ভারী নয়, হালকা হয়ে গেল, ফলে তারা সলিউশনে এসে গেল এবং ফাইনালি কোলয়েডাল যে সলটা সেটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এরপর দেখা খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং মিক্সচার্স উইল ফর্ম AgI সল, AgI সল তৈরি করবে কোন মিক্সচারটা? চারটে মিক্সচার এখানে দেওয়া আছে। একটা হচ্ছে, দেখো কী মেশানো হয়েছে, AgNO3 আর KI। প্রথম কথা আমাদের এটা জানতে হবে যে AgNO3 মানে সিলভার নাইট্রেট
এবং পটাশিয়াম আয়োডাইড এরা নিজেদের মধ্যে রিয়াকশন করে তৈরি করে এজিআই এর প্রেসিপিটেশন, ঠিক আছে, এবং সলিউশনের মধ্যে পটাশিয়াম নাইট্রেট থেকে যায়। তো এই যে এজিআই সল, এই সরি এই যে এজিআই এর পিপিটি, এই প্রেসিপিটেশন থেকে তৈরি হবে হচ্ছে এজিআই সল। কীভাবে তৈরি হবে? যদি এই এজিআই যদি কোনো ইলেকট্রোলাইটকে সিলেক্টিভলি অ্যাবজর্ব করতে পারে তখন। এবার প্রথমটা দেখো, 50 ml 0.1 মোলার AgNO3 আর 50 ml 0.1 মোলার KI মেশানো হয়েছে। এখন আমাদের আয়নিক ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারের কনসেপ্ট নিশ্চয়ই আছে। এখন খুব সহজেই বোঝা যাচ্ছে যে এখানে দেখো AgNO3 Ag+NO3-, ঠিক আছে, একটা প্লাস চার্জ একটা মাইনাস চার্জ, এখানেও তাই, K+I-। তো যেহেতু এই প্রত্যেকটা আয়নেরই এন ফ্যাক্টর হচ্ছে 1, সুতরাং এদের মোলারিটি নর্মালিটি একই। সুতরাং আমরা মোলারিটি থেকে যদি আমরা মিলিমোল বের করতে পারি, সেখান থেকেও আমরা অঙ্কটা সহজেই করতে পারি। এবার মিলিমোল বের করা মানে খুব যে এখানে প্রচুর ক্যালকুলেশন কিছু করতে হবে এরকম না, খালি এটুকু জেনে রাখো যে তোমরা জানো নিশ্চয়ই যে নাম্বার অফ মিলিমোল ইকুয়াল টু আমরা লিখতে পারি যে ভলিউম ইন ML ইনটু মোলারিটি। তো এখানে প্রত্যেকটা ভলিউম মোলারিটি MLএই আছে আর কনসেন্ট্রেশন হচ্ছে দেখো মোলারিটি। তাহলে আমি ক্যালকুলেশনটা এইখানেই করে দিচ্ছি। এই যে 50 ml 0.1 মানে কি, কত মিলিমোল এখানে Ag+ বা NO3- আছে, ভলিউম হচ্ছে 50 আর মোলারিটি হচ্ছে 0.1, মানে গুণ করলে 5 মিলিমোল, ঠিক আছে, এখানেও হচ্ছে 5 মিলিমোল, মানে 5 মিলি ইকুইভ্যালেন্ট ধরে নিতে পারি যেহেতু ইনফ্যাক্টর 1। তাহলে এবার 5 আর 5 একদম এক্স্যাক্টলি পরস্পরকে প্রশমিত করবে, যদিও নিউট্রালাইজেশন রিয়াকশন না, স্টিল মানে আমি বলছি যে কোনো রিয়াক্ট্যান্ট এক্সেস পড়ে থাকবে না, ঠিক আছে, প্রত্যেকটা রিয়াক্ট্যান্ট প্রত্যেকটা KI প্রত্যেকটা AgNO3 মলিকিউলকে রিয়াকশন করবে এবং AgI এর পিপিটি তৈরি হবে এবং KNO3 তৈরি হবে, মানে সিস্টেমে কোনো এক্সেস রিয়েজেন্ট থাকবে না। তাহলে আমরা এইটার ক্ষেত্রে লিখতে পারি নো এক্সেস রিয়েজেন্ট। যখনই কোনো এক্সেস রিয়েজেন্ট সিস্টেমে থাকবে না, তখনই সিস্টেমে এক্সেস রিয়েজেন্ট মানে রিয়েজেন্টগুলো তো আলটিমেটলি ইলেকট্রোলাইট, তাহলে এক্সেস রিয়েজেন্ট সিস্টেমে থাকবে না মানে সিস্টেমে কোনো এক্সট্রা ইলেকট্রোলাইট নেই, সুতরাং পেপটাইজেশন হওয়ার মতন কোনো সম্ভাবনা নেই, তাহলে এখান থেকে সল তৈরি হবে না, রাইট। দ্বিতীয়টায় দেখো, 100 ml 0.1 মোলার মানে এখানে 10 মিলিমোল AgNO3 আছে আর এখানে 5 মিলিমোল KI আছে। তাহলে 5 মিলিমোল KI 5 মিলিমোল AgNO3 সঙ্গে রিয়াকশন করবে ফুললি, তাহলে পড়ে থাকবে এখান থেকে এই 10 মিলিমোল AgNO3 মধ্যে 5 মিলিমোল AgNO3 এক্সেস। তাহলে এইবার আমরা এখানে বলতে পারি যে এক্সেস রিয়েজেন্ট হচ্ছে AgNO3। তাহলে AgNO3 যদি এক্সেস রিয়েজেন্ট হয়, তাহলে এই যে Ag+ AgNO3 মধ্যেকার Ag+ সেটা এই পিপিটি দ্বারা সিলেক্টিভলি অ্যাবজর্ব হবে এবং পেপটাইজেশন ঘটবে, সুতরাং এখান থেকে সল তৈরি হবে। কী সল তাহলে তৈরি হবে? এখান থেকে তৈরি হবে অ্যাকচুয়ালি AgI আর Ag+, ঠিক আছে, NO3- ডিসপারশন মিডিয়ামের মধ্যে থাকবে। তাহলে এইটা যদি সল হয়, তাহলে আমরা বলতে পারি এখান থেকে যে পজিটিভলি চার্জড সল তৈরি হবে, ঠিক আছে। তাহলে নাম্বার টুতে সল তৈরি হবে এবং সেটা হয়ে যাবে পজিটিভলি চার্জড, ঠিক আছে। নাম্বার 3 দেখো, জাস্ট এর অপোজিট, এইখানটায় এটা হচ্ছে 5 মিলিমোল AgNO3 আর এখানে 10 মিলিমোল KI। তাহলে 5 মিলিমোল AgNO3 এবং 5 মিলিমোল KI ফুললি রিয়াকশন করবে, তাহলে 5 মিলিমোল KI ইজ এক্সেস। তাহলে আমরা এইখানে লিখব, এটার ক্ষেত্রে আমরা কী লিখবো, যে এক্সেস রিয়েজেন্ট হচ্ছে KI। তাহলে KI এর I- AgI এর I- দ্বারা সিলেক্টিভলি অ্যাবজর্ব হবে, পেপটাইজেশন ঘটবে এবং আমরা যে সলটা পাবো সেটাকে আমরা এরকমভাবে লিখবো। কীভাবে লিখি আমরা? প্রেসিপিটেশনটাকে থার্ড ব্র্যাকেটে রেখে তারপরে কমন আয়নটাকে বাইরে রাখি, এই হয়ে গেল সল। তাহলে সল পার্টিকেল নেগেটিভলি চার্জড এইবার, ঠিক আছে, আর কে প্লাসটা বাইরে থাকলো মানে ডিসপারশন মিডিয়ামে থাকলো।
আর লাস্টের দেখতে পাচ্ছি 100 ml 0.1 মোলার, মানে 10 মিলিমোল, এখানেও 10 মিলিমোল, সুতরাং এখানেও এক্সেস রিয়েজেন্ট কিছু থাকবে না, সুতরাং সল তৈরি হবে কেবলমাত্র সেকেন্ড এবং থার্ড এই দুটো কেসে। এবারে এই কোয়েশ্চেনটা অন্য বিভিন্ন রকমভাবে পরীক্ষায় আসতে পারে। ধরো এই পার্টিকুলার সেম কোয়েশ্চেনটা দিয়ে বললো যে হুইচ অফ দ্য ফলোয়িং উইল গিভ আ পজিটিভলি চার্জ সল, তখন আমাদের অপশান হবে 2। যদি বলে যে নেগেটিভলি চার্জ সল তৈরি করবে কোন মিক্সচার, তাহলে আনসার হবে 3। মানে এমসিকিউ টাইপ এভাবে হতে পারে। আর এমনি বোর্ড এক্সামে থিওরিটিক্যাল কোয়েশ্চেনও আসতে পারে যে AgNO3 এবং KI এদেরকে যদি আমি মিশিয়ে দিই তাহলে আমরা AgI সল পাই। এবার সেই AgI সলটাতে চার্জটা, মানে AgI সলটা পজিটিভলি চার্জ হবে নাকি নেগেটিভলি চার্জ হবে সেইটা কী করে বুঝবো, বা কোন সল তৈরি হবে সেটা তোমরা বলো। বা এরকম কোয়েশ্চেন থাকতে পারে যে KI এর সঙ্গে এক্সেস AgNO3 মেশানো হলো, তাহলে উৎপন্ন সলের চার্জ কী হবে? যখনই এক্সেস AgNO3 মেশানো হবে তখনই উৎপন্ন সল হয়ে যাবে পজিটিভলি চার্জ। আর যদি বলা হয় যে AgNO3 সঙ্গে এক্সেস KI মেশানো হলো, তাহলে উৎপন্ন যে AgI সল সেখানে চার্জ কীরকম হবে? সেখানে চার্জ হবে নেগেটিভ সাইন, মানে নেগেটিভ চার্জ। মানে এরকম বিভিন্ন রকমের কোয়েশ্চেন আসতে পারে। এই সেম টাইপের আরেকটা কোয়েশ্চেন আমি দেবো, যেটা তোমরা বাড়িতে নিজেরা করবে। তাহলে দেখো কোয়েশ্চেনটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং মিক্সচার্স উইল ফর্ম নেগেটিভলি চার্জ সল, কোনটাতে উৎপন্ন সলটা নেগেটিভ চার্জ হবে। এবার যেহেতু AgNO3 আর KI রিয়াকশন করছে, ফলে AgI সল তৈরি হবে। এবার আমরা কী করবো, খালি ML মানে কত ভলিউম আর কত মোলারিটি গুণ করে দেবো, মিলিমোল পেয়ে যাবো। এবং এই গুণ করাগুলো মানে মুখে মুখেই হবে আর কি। দেখো এখানে 200 × 0.4, মানে এখানে 80, এখানে 60, তাহলে 60-এর সঙ্গে 60 রিয়াকশন করবে, এখানে 20 মিলিমোল এক্সেস থাকবে। AgNO3 এক্সেস থাকলে পজিটিভলি চার্জ সল হবে। তাহলে এইভাবে চারটেই দেখবে তোমরা কোনটাতে নেগেটিভলি চার্জ সল হচ্ছে, দ্যাট উইল বি দ্য আনসার। যদি বাই চান্স আনসার বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি বলে দেবো আনসার। আচ্ছা, পেপটাইজেশন সংক্রান্ত আরেকটা খুব কোয়েশ্চেন খুবই কমন যেটা আসে পরীক্ষায়, সেটা হচ্ছে যে ফেরিক ক্লোরাইড FeCl3 এর মধ্যে হট ওয়াটার মেশানো হলো, হট ওয়াটার, তাহলে যে সলটা তৈরি হবে সেই সলটার চার্জ কী হবে, চার্জ অন সল কেমন হবে? প্রথম কথা হচ্ছে ফেরিক ক্লোরাইড FeCl3 যখন জলের সঙ্গে রিয়াকশন করে, জল একটা খুবই উইক ইলেকট্রোলাইট আমরা জানি, তার মানে জল থেকে H2 যখন ডিসোসিয়েটেড হয় খুবই সামান্য পরিমাণে H+ এবং OH- তৈরি হয়। এবার সেই যে OH- তৈরি হলো, সেই OH- সঙ্গে ফেরিক আয়নের রিয়াকশানে ফেরিক হাইড্রোক্সাইড তৈরি হলো, ঠিক আছে? আর এই Cl- সঙ্গে H+ যেটা জল থেকে এসছে ওরা HCl তৈরি করলো। এখন কথা হচ্ছে জল যেহেতু খুবই উইক ইলেক্ট্রোলাইট, এখান থেকে তৈরি হওয়া H+ বা OH- খুবই কম, সুতরাং সেই খুবই কম পরিমাণ OH- সঙ্গে খুবই কম পরিমাণ Fe3+ রিয়াকশন করবে। তার মানে আমরা বলতে পারি যে সিস্টেমে এক্সেস FeCl3 থেকে যাবে, কারণ এই যতগুলো, এটা তো একটা কী বলবো, একটা স্ট্রং ইলেকট্রোলাইট, তাহলে এখান থেকে প্রচুর পরিমাণে Fe3+ তৈরি হবে সিস্টেমে। অতগুলো Fe3+ সঙ্গে কম্বাইন হওয়ার মতন OH- কিন্তু নেই সিস্টেমে, সুতরাং FeCl3 এক্সেস থেকে যাবে। এবার এই এক্সেস FeCl3 কী করবে, এটা এই যে ফেরিক হাইড্রোক্সাইড সল এর সঙ্গে এর যে সারফেস, সেই সারফেসে এসে FeCl3 থেকে যে Fe3+ আয়ন সেটা এর সারফেসে এসে সিলেক্টিভলি অ্যাবজর্বড হবে এবং আমরা পজিটিভলি চার্জড একটা সল পাবো। তা আমরা সেই সলটার ফর্মুলা এরকম লিখব, Fe3+ এটা, ঠিক আছে? বা এখানে ওদিকে কাউন্টার অ্যান্ডে লিখতে পারি আমরা Cl-টা। তাহলে আমরা ফাইনালি চার্জ অন সল কী হলো, পজিটিভলি চার্জ সল। এবারে একই কোয়েশ্চেন আরেকটা অন্যভাবে আসে, সেটা হচ্ছে FeCl3 মেশানো হলো হট ওয়াটারের সঙ্গে এবং অ্যাট দ্য সেম টাইম, মানে এখানে যে প্রেসিপিটেশনটা পাওয়া গেল ফেরিক হাইড্রোক্সাইড PPT, এখানে এবার মেশানো হচ্ছে এক্সেস অফ কনসেন্ট্রেটেড NaOH, তাহলে এইবারে চার্জ অন সল
এইটা কি হবে, এই যে কোয়েশ্চেন। এবার যখন কনসেন্ট্রেটেড এনএ ওএইচ মেশানো হয়েছে, ফেরিক হাইড্রক্সাইড প্রেসিপিটেশন আর তার সঙ্গে এনএ ওএইচ, এবার এনএ ওএইচের যে ওএইচ সেই ওএইচ মাইনাস এই সলের সঙ্গে কমন, আই মিন এই প্রেসিপিটেশনের সঙ্গে কমন, তাহলে এই প্রেসিপিটেশনের ওপরে ওএইচ মাইনাস আয়নটা সিলেক্টিভলি অ্যাবজর্বড হবে এবং ফাইনালি আমরা যে যে সলটা পাবো সেটা হচ্ছে FeOH হোল থ্রাইস অ্যান্ড ওএইচ মাইনাস। ঠিক আছে, মানে আচ্ছা এনএ প্লাসটা কাউন্টার আয়ন, ওখানেও কাউন্টার আয়নটা আমি লিখিনি, লিখে সিএল মাইনাস তোমরা নিশ্চয়ই লিখে নিয়েছো। যাই হোক, তাহলে এখানে আমরা কী পেয়ে গেলাম, নেগেটিভলি চার্জ সল। তাহলে প্রথমটার আনসার, চার্জ যদি পজিটিভ হয় তাহলে এখানটায় অবশ্যই নেগেটিভ। ঠিক আছে, সুতরাং আমরা একই পার্টিকুলার সল তাকে আমরা কী বলবো, ইলেকট্রোলাইটটার ভেরিয়েশন ঘটিয়ে তাকে আমরা আইদার পজিটিভলি চার্জড বানাতে পারি অথবা নেগেটিভলি চার্জডও বানাতে পারি। আচ্ছা, ডিসপারশন মেথডের পরে এবার হচ্ছে আমাদের কনডেনসেশন মেথড, তার মধ্যে প্রথমটা হচ্ছে ফিজিক্যাল মেথড। ফিজিক্যাল মেথডের মধ্যে দুটো আমরা বলেছিলাম, একটা হচ্ছে এক্সচেঞ্জ অফ সলভেন্ট, সলভেন্ট আদান প্রদান করে মানে সল মানে দ্রাবক বিনিময় বলতে পারি, আর হচ্ছে এক্সেসিভ কুলিং, অত্যাধিক শীতলীকরণ। এক্সচেঞ্জ অফ সলভেন্টে কী হয় দেখো, প্রথম কথা হচ্ছে এই যে কনডেনসেশন মেথড, আমি শুরুতে যেটা ডিফারেন্সটা বলেছিলাম, ডিসপারশন মেথডে বড় আকারের সাইজের যে পার্টিকেল সেইখান থেকে আমরা চলে আসি কোলাইডাল সাইজে, বড় থেকে ছোট সাইজে আসি, সেখানে আমরা কী করি বড় পার্টিকেলকে বিচূর্ণ করি, ভেঙে দিই বা বিভাজন করি, সেই কারণে ওটার নাম হচ্ছে ডিসপারশন। আর কনডেনসেশনের উল্টোটা, ছোটো পার্টিকেল থেকে আমরা কোলাইডাল ডাইমেনশনে আসি, ছোটো পার্টিকেলগুলো এগ্রিগেট করে, পরস্পর একসঙ্গে জুড়ে যায়, একসঙ্গে একই জায়গায় জড়ো হয় বা কনডেন্সড হয়ে কোলাইডাল স্টেটে আসে। তাহলে ছোটো পার্টিকেল মানে কোলাইডাল সাইজের থেকে ছোটো পার্টিকেল কোথায় পাওয়া যায়, ট্রু সলিউশনে। সুতরাং কনডেনসেশন মেথডের মধ্যে যে কটা দেখাবো, দুটো ফিজিক্যাল বা চারটে কেমিক্যাল মেথড, সব কটাতেই আমরা স্টার্ট করবো কোথেকে, ট্রু সলিউশন নিয়ে। এবার বাই এক্সচেঞ্জ অফ সলভেন্ট, এখানে কী করা হয়, একটা সলিউশন নেওয়া হয়, সলিউশন মানে সেখানে সলভেন্ট সলিউট দুজনেই আছে, সেটার সঙ্গে মেশানো হয় সেকেন্ড একটা সলভেন্টকে, অনলি সলভেন্ট। তো যেই মিশিয়ে দেওয়া হলো, সলভেন্ট আর সলভেন্ট পরস্পর মিশে যায়, কিন্তু প্রথম যে সলিউশনটা নিয়েছিলাম তার যে সলিউট সেটা সেকেন্ড সলভেন্টে মিশে ট্রু সলিউশন বানায় না, এই হচ্ছে কন্ডিশন। তাহলে ট্রু সলিউশন ওয়েন মিক্সড উইথ অ্যানাদার সলভেন্ট, একটা ট্রু সলিউশনকে আর একটা সলভেন্টের সঙ্গে মেশানো হচ্ছে, ইন হুইচ সলিউট অফ দ্য সেইড সলিউশন ইজ ইনসলিউবল, মানে দ্বিতীয় যে সলভেন্টটা নিয়েছি সেখানে প্রথম সলিউশনের যে সলিউট দ্রাবের যে কণাগুলো তারা এখানে ইনসলিউবল, বাট দ্য সলভেন্ট ইজ সলিউবল, দুটো সলভেন্ট পরস্পরের সঙ্গে মিশে যেতে পারে, সলিউবল হয়ে যেতে পারে, তখন কী হয় ওই যে সলিউট পার্টিকেলটা যা দিয়ে তৈরি হয়েছিল তার একটা কোলাইডাল সলিউশন আমরা পাই। ঠিক আছে, ফর এক্সাম্পল এখানে এক্সাম্পল দিয়ে দেখো, ট্রু সলিউশন অফ সালফার ইন ইথানল, সালফারকে আগে ইথানলে মেশানো হয়েছে, এবার সালফার ইথানলে দ্রবীভূত হয়ে যায়, এটা হচ্ছে সলিউট, এটা হচ্ছে সলভেন্ট। এবার এই যে সলিউশনটা এইটাকে মেশানো হচ্ছে কার সঙ্গে, ওয়াটারের সঙ্গে, জল হচ্ছে সেকেন্ড আর একটা সলভেন্ট। এবার আমরা জানি যে জলের সঙ্গে ইথানল পরস্পর মিশে যায়, ট্রু সলিউশন তৈরি করে, কিন্তু সালফারের সঙ্গে জল মেশে না, সেটাই এখানে লেখা আছে যে ইন হুইচ সলিউট অফ দ্য সেইড সলিউশন ইজ ইনসলিউবল, মানে এই সলিউটটা এই সলভেন্টে ইনসলিউবল, কিন্তু এই সলভেন্টটা এই সলভেন্টের সঙ্গে সলিউবল। যখনই এরকম হয় তখনই আমরা কী পাই, এই যে সলিউটটা মানে এক্ষেত্রে সালফার, সালফারের আমরা কোলাইডাল সলিউশন পেয়ে যাব। সালফার যখন কেবলমাত্র ইথানলে আছে ট্রু সলিউশন, যেই জল মিশে গেল, জলের সঙ্গে সালফার মিশে গেছে, সরি জলের সঙ্গে ইথানল মিশে গেছে, কিন্তু সালফারটা ওই ওই সিস্টেমে আর মিশতে পারছে না, কারণ ওখানে যদি শুধুমাত্রই অ্যালকোহল থাকতো বা ইথানল থাকতো তাহলে সালফার এখানে মিশে যেতে পারতো, ট্রু সলিউশন বানাতো, যেহেতু জল চলে এসছে জলের মধ্যে সালফার তো আর ওইভাবে ট্রু সলিউশন বানাতে পারে না, তাই ফাইনালি ওই মিক্সচারটার মধ্যে সালফারের কোলাইডাল সলিউশন তৈরি হয়েছে।
এইভাবে আমরা পেতে পারি সল। এছাড়া বাই এক্সেসিভ কুলিং, আমরা জানি যে কোনো সিস্টেমকে যখন আমরা অত্যধিক ঠান্ডা করি, টেম্পারেচার কমাই, তখন ওই সিস্টেমে যে পার্টিকেলসগুলো আছে তাদের যে মোশন, তাদের যে মানে কী বলবো মোমেন্টাম, সেটা কমে আসে, থার্মাল এনার্জি কমে আসে। তো যে কোনো সলিউশনের মধ্যেও যখন আমরা তার টেম্পারেচার অনেক কমিয়ে দেবো, তখন সলিউড পার্টিকেলগুলোর থার্মাল মোশন কমে আসবে এবং তারা পরস্পর কনডেন্স হবে, জুড়ে গিয়ে কোলয়েডাল ডাইমেনশন প্রাপ্ত হবে। এখানে লেখা হচ্ছে ওয়েন সলিউশন অফ সার্টেন সাবস্টেন্সেস ইজ এক্সেসিভলি কুলড, অত্যধিক যখন ঠান্ডা করা হয় কোনো সলিউশনকে, সলিউড মলিকিউলস কনডেন্স টুগেদার টু ফর্ম পার্টিকেল অফ কোলয়েডাল সাইজ। খুব ভালো একটা এক্সাম্পল হচ্ছে কোলয়েডাল সল অফ আইস ইন অ্যান অর্গ্যানিক সলভেন্ট। যে কোনো অর্গ্যানিক সলভেন্টের মধ্যে আইসের ছোট ছোট কণা, তারা কোলয়েডাল ডাইমেনশন প্রাপ্ত হয়। কীভাবে? এই সলভেন্টগুলো হতে পারে ইথার, হতে পারে ক্লোরোফর্ম। আমরা কী করবো, ক্লোরোফর্ম বা ইথার কোনো একটা নিয়ে তার মধ্যে জল মেশাবো এবং সেটাকে অত্যধিক ঠান্ডা করবো, তাহলে জলটা আইসে পরিণত হবে, আইস পার্টিকেলগুলো কোলয়েডাল স্টেটে চলে যাবে। তাহলে এই হয়ে গেল ফিজিক্যাল মেথড। ফাইনালি হচ্ছে কনডেনসেশন মেথডের আন্ডারে কেমিক্যাল মেথডস। দেখো কেমিক্যাল মেথডস মানে কেমিক্যাল রিয়াকশন, কেমিক্যাল রিয়াকশন বোঝানোর কিছু নেই, খালি আমি বলে দিচ্ছি কোন কোন সল এখানে তৈরি হয়। প্রথম কথা হচ্ছে আর্সেনিয়াস অক্সাইডের সঙ্গে H2S মেশালে আর্সেনিয়াস সালফাইড সল তৈরি হয়, AgNO3Ki আমরা একটু আগে দেখলাম AgI সল তৈরি হয়। এটা হচ্ছে মার্কিউরিক সায়ানাইড, এর সঙ্গে H2S এর রিয়াকশনে মার্কিউরিক সালফাইড সল তৈরি হয়। পটাশিয়াম ফেরোসায়ানাইড, তার সঙ্গে যদি FeCl3 মেশানো হয় তাহলে ফেরিক ফেরোসায়ানাইড তৈরি হয় সল, এটাকে আমরা প্রুশিয়ান ব্লু এই নামেও চিনি। এবং এই পার্টিকুলার রিয়াকশনটা আমাদের অর্গানিক কেমিস্ট্রিতেও কাজে লাগে, যখন আমরা ল্যাসাইন টেস্ট করি সেইখানে তার পরবর্তী অংশতে এই পার্টিকুলার রিয়াকশনটা আমাদের কাজে লাগে। হাইড্রোলিসিস, ফেরিক ক্লোরাইড H2O রিয়াকশন করে ফেরিক হাইড্রোক্সাইড তৈরি করে, ফেরিক হাইড্রোক্সাইড সল তৈরি করে। নেক্সট হচ্ছে রিডাকশন মানে বিজারণ, বিজারণ কার হবে, এই যে দেখো যে সলটা তৈরি হচ্ছে সিল গোল্ড সল বা প্ল্যাটিনাম সল তৈরি হয়েছে, যে সল তৈরি হবে সেই সলের কোনো একটা সল্ট অর্থাৎ AuCl3। ঠিক আছে, তাহলে যদি তোমাকে বলে যে রিডাকশন মেথডে AU বানাতে, ঠিক আছে, তো মেইন যে রিয়্যাকট্যান্ট সেটা কোনটা, সেটা হচ্ছে AuCl3। এখানে SNCl2 দু জায়গাতেই SNCl2 নিয়েছি, SNCl2 কী করবে, এদেরকে AuCl3-তে AUটা +3 স্টেটে আছে, +3 থেকে 0 স্টেটে নিয়ে যাবে, মানে রিডিউস করবে, মানে রিডিউসিং এজেন্ট। এখন রিডিউসিং এজেন্ট হিসেবে আমি তো SNCl2 ছাড়া অন্য কোনো রিডিউসিং এজেন্টও মেশাতে পারি, মূল রিয়্যাকট্যান্ট হচ্ছে এরা, ঠিক আছে, যেখান থেকে যাদের রিডাকশনে আর কি ওই পার্টিকুলার মেটালিক সলটা তৈরি হবে। অক্সিডেশন মানে জারণ, এবার এখানেও তাই সালফার সল তৈরি হয়েছে বা আয়োডিনের সল তৈরি হয়েছে, তো যেটা তৈরি হবে তার কোনো কম্পাউন্ড থেকে, তার কোনো কম্পাউন্ডের অক্সিডেশন হবে। H2S সালফার -2 স্টেটে থাকে, তাহলে -2 থেকে 0 স্টেটে যাচ্ছে মানে অক্সিডেশন হচ্ছে, সুতরাং এখানে H2S হচ্ছে মূল বিকারক বা বিক্রিয়ক যার অক্সিডেশন হয়। এবার অক্সিডাইজিং এজেন্ট হিসেবে আমি এখানে ব্যবহার করেছি ব্রোমিন, এবার ব্রোমিন ছাড়াও অক্সিডাইজিং এজেন্ট হিসেবে আমরা ব্যবহার করতে পারি নাইট্রিক অ্যাসিড, ইভেন SO2 সালফার ডাইঅক্সাইড। এবার যখন H2S +SO2 লেখা থাকবে সেইখান থেকে কিন্তু আমাকে বুঝে নিতে হবে যে যদি এটা অক্সিডেশন হয় তাহলে কার অক্সিডেশন, H2S-এর, কারণ SO2-তে সালফার তো আরও হায়ার স্টেটে +4 স্টেটে থাকে, +4 থেকে যদি ও 0-তে আসে তাহলে তো রিডাকশন হয়ে গেল, তাহলে তো আর অক্সিডেশন হেডিংয়ের আন্ডারে ওটা আসবে না। সুতরাং যখন আমরা H2S +SO2 লিখব আর এখানে সালফার +জল লিখব, তখন সালফার সল তৈরি হচ্ছে H2S থেকে বাই অক্সিডেশন, আর এখানে HI থেকে, HI-তেও আয়োডাইড মানে আয়োডিন -1 স্টেটে, তাহলে -1 থেকে 0-তে যাচ্ছে মানে অক্সিডাইজড হচ্ছে, সুতরাং একটা অক্সিডেশন মেথড। তাহলে আমাদের কোলয়েডের প্রস্তুতি বা প্রিপারেশন এই পর্যন্তই, তো আজকের ভিডিওটা আমি আশা করবো তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে আমরা পড়বো কোলয়েডের বিভিন্ন যে প্রপার্টিসগুলো, বিভিন্ন ধর্মগুলো, যাদের মধ্যে পরীক্ষা পারপাসে আমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট থাকবে ব্রাউনিয়ান মোশন, টিন্ডাল এফেক্ট, ইলেকট্রোফোরেসিস, এই জাতীয় যে ধর্মগুলো, এবং তারপরে আমাদের প্রোটেক্টিভ কোলয়েড, গোল্ড নাম্বার, এই সমস্ত অনেক কিছু পড়তে হবে। এখনও অন্তত দুটো ভিডিও লাগবে হয়তো চ্যাপ্টার শেষ করতে। তাহলে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।